সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সকলকে। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে ফর অ্যানিমে লাভার্স, কারণ আজকে আমরা যাচ্ছি সুজুমেনো তোজিমারি অ্যানিমেটা দেখতে, যেটা বানিয়েছে জাপানের ফেমাস অ্যানিমেটর মাকাতো শিনকাই। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর কোন সিনেমা হলে যাবো, কী কী মজা করবো, সবটা তোমরা ভিডিওতে দেখবে। প্রত্যেক বাঙালিরই প্রায় এই জায়গাটা চেনা, নন্দনকে সবাই এক নামে চেনে। তো এরপর আমি যেতে চলেছি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। রবীন্দ্রসদন থেকে সোজা চলে যাব কালীঘাট মেট্রো স্টেশনে। আশা করি এবার তোমরা গেস করতেই পারছো যে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা লেকমলেই যাচ্ছি। এই যে লেকমলে পৌঁছে গেছি, গিয়ে দেখি এখনো সিনেমা শুরু হতে আধ ঘন্টা বাকি, তাই ভাবলাম একটু ভেতরটা এক্সপ্লোর করা যাক। বিভিন্ন সিনেমার পোস্টার দেখতে পেলাম, তারপর ভাবলাম একটু মজা করি। সো আজকে আমি তোমাদের একজন স্পেশাল আমার গেস্টকে ইন্ট্রোডিউস করাবো, যে সুদূর জাপান থেকে আমার জন্য এসছে আমার সাথে সিনেমা দেখবে বলে। কারণ আমার তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু সমস্যা হয়, সে আমার পাশে বসে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা একটু আমাকে বুঝতে সাহায্য করবে। এই যে, হার নেম ইজ লাইট ইয়াগামি, ঠিক আছে, আমাদের ডেথ নোটে, ঠিক আছে। কনিচিবা, আধ ঘন্টার পর আমরা এবার যাচ্ছি এবং অনুভব করতে চলেছি সেই মুহূর্তটা যেটার জন্য আমরা এতগুলো মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। সিনেমা হলটা যথেষ্ট সুন্দর, তোমরা চাইলে আসতেই পারো লেক মলের সিনেপোলিসে। এক্ষুনি শুরু হবে, তবে দুঃখিত আমি সিনেমা আপলোড করতে পারবো না, না হলে চ্যানেলে স্ট্রাইক পড়ে যাবে, তোমরা সেটা সবাই জানো। তবে রিভিউ অবশ্যই আমি জানাতে চাই। মানে আমি তো লিটারালি স্পিচলেস হয়ে গেছি, যেহেতু এটা মাকাতো শিনকাইয়ের অ্যানিমে, তো এই মুভিটা দেখলে তোমরা আগে যদি ইয়োর নেম বা ওয়েদারিং উইথ ইউ দেখে থাকো তাহলে তার সাথে মিল পাবে। আমি এটা স্পেশালি অ্যানিমে লাভারদের জন্য নয়, যারা অ্যানিমে পরে দেখেছো বা নতুন স্টার্ট করছো তাদের জন্য হাইলি রেকমেন্ডেশন। দেখে এসো, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, বাট অ্যানিমেটা জাস্ট মারাত্মক করেছে, ইউ উইল লাভ ইট, শিওরলি লাভ ইট। কিছুদিন আগেই নববর্ষ যাওয়ার কারণে লেকমলকে খুব সুন্দর করেই সাজানো ছিল, আর হঠাৎ আওয়াজ পেলাম আমাদের পেট ডাকছে, তাই বাইরেই একটা চাউমিনের দোকানে আমরা চাউমিন কিনে খেতে শুরু করলাম। কিন্তু এই ম্যাডামের এত খিদে পেয়েছে যে সে এক সেকেন্ড ওয়েটও করতে পারছে, এত খেতে কনসেন্ট্রেট করছে, মানে ওই যে ক্যামেরা অন আছে সেটা ভুলে গেছে, আবার খেতে শুরু করে দিল। এবার বাড়ি ফেরার পালা, মেট্রো স্টেশনে ওয়েট করছি, মেট্রো চলে এসেছে, এরপর বাসে উঠতে হবে। ঐতিহাসিক এই হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুকে কেই না বা চেনে। আজ এই পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে খুব খুব লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আমার পক্ষ থেকে খুব হাইলি রেকমেন্ডেশন রইল এই অ্যানিমেটা দেখার জন্য। আর যদি তোমরা সিনেমা হলে নাও যাও, টেলিগ্রামেও পেয়ে যেতে পারো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।